তিরুমুলির চটচাপটা মাল, যারা করে খাবে মেরে খাবে মদ মাতালি মাল। আমাদের আসরের দিন হয়েছে, যারা যারা আমাদের মানে আমরা বুকে রেখে তারা ঝান্ডা খালে ফেলে দিচ্ছে। ভাঙড়ে এবার খুলে ফেলে দেওয়া হলো অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের ঝান্ডা। খালের নোংরা জায়গায় ছিঁড়ে ফেলে দেওয়া হলো আসাদউদ্দিন ওয়াইসির ছবি, তাতে ফুঁসছে বাংলার আসাদউদ্দিন ওয়াইসির অনুগামীরা। দলীয় ফ্ল্যাগ ও ঝান্ডা লাগানোর কারণে তৃণমূলের চোখের কাঁটা হয়ে উঠেছে মিম। ভাঙড়ে আইএসএফ এর পাশাপাশি এবার মিমের সঙ্গে রেশারেশিতে তৃণমূল কংগ্রেস। একদিকে আইএসএফ, অন্যদিকে মিম। চাপ কি আরো বাড়বে শাসকের? প্রশ্ন রাজনৈতিক মহলের। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে এবার রাজনীতির ময়দানে জমি সাজাতে ঝাঁপিয়ে পড়েছে আসাদউদ্দিন ওয়াইসির দল অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র সাংগঠনিক শক্তি তৈরিতে বদ্ধপরিকর মিম নেতৃত্ব। অল্প সময়ের ব্যবধানে গত বিধানসভায় মিম ভোটে লড়লেও কিন্তু জিততে পারেনি কোথাও। তবে পঞ্চায়েত নিয়ে বেশ আগে ভাগেই দলের প্রচার ও প্রসারে মিম কর্মী সমর্থকরা মাঠে নেমে পড়েছে, আর তাতেই ভয় পাচ্ছে শাসক দল তৃণমূল। এদিন ভাঙড়ের সাতুলিয়াতে মিমের ঝান্ডা খুলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মিমের হাওয়া উঠতেই শাসকের চোখ রাঙানি ও হুমকির মুখোমুখি হতে হয় মিম নেতাদের, তবে তাতে অবশ্য আমল দিতে তারা নারাজ। তবে এদিন ঠিক কি বললেন মিম নেতা রাজু ও ইদ্রিস মোল্লারা, শুনুন এক্সক্লুসিভ সাক্ষাৎকার। আমরা দেখলাম ভাঙড়ের একেবারে সাতুলিয়াতে আসাদউদ্দিন ওয়াইসির পার্টি অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের যে ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, আজকে সকালবেলা আমরা ঝান্ডা মারি, আমাদের ঝান্ডা মারা মেরে বাড়ি যাওয়ার পরে আমি ফোন করছি ইদ্রিস ভাই আমাকে, যে রাজু ভাই আমাকে হুমকি দিচ্ছে, ঝান্ডা খ্রিস্টান সব খালে ফেলে দিয়েছে, জানি না কারা ফেলে দিয়েছে। নাম বরাবর দেখলাম তিরুমুলির চটচাপটা মাল, যারা করে খাবে মেরে খাবে মদ মাতালি মাল। আমাদের আসরের দিন হয়েছে, যারা যারা আমাদের মানে আমরা বুকে রেখে তারা ঝান্ডা খালে ফেলে দিচ্ছে দু মুঠো খাবার জন্য, মানে তোলাবাজি করার জন্য। আমরা জানি এই বিধানসভা কেন্দ্রে আইএসএফ কিন্তু তারা বিধায়ক নির্বাচিত হয়েছে, জয়লাভ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এমআইএম কে কেন শাসক দল ভয় পাবে, কি লক্ষ্য করছেন এর পিছনে? এমআইএম মানে আমাদের মিম পার্টি এমন একটা পার্টি, আমাদের যিনি সর্বভারতীয় নেতা তানার দোয়া বা আল্লাহ পাক রহমতের দোয়ায় আমাদের মিম শক্ত ঘাঁটি ভাঙড়ে তৈরি করে ফেলেছে, তার জন্য আজ তৃণমূল কংগ্রেসের নেতারা গুন্ডারা আমাদের ভয় করছে। আচ্ছা, আগামী দিন পঞ্চায়েতে আপনারা কি সর্বত্র প্রার্থী দেবেন? অবশ্যই সব অঞ্চলে, দশখানা অঞ্চলে আমরা প্রার্থী দেবো। কেমন হাওয়া লক্ষ্য করছেন? খুব ভালো, আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গ্রামে গ্রামে আমাদের সংগঠন বা আমাদের জয়েন হচ্ছে। আগামী কালকের আমাদের ভোগালি টু এ জয়েন করেছে সিপিএম আইএসএফ সেরে, ওখানে ঝান্ডাও মেরেছে, সব জায়গায় আমাদের সংগঠন শক্ত হয়ে গেছে। আপনাদের যে ভালোবাসার কথা বলছেন বা আসাদউদ্দিন ওয়াইসির মহব্বতের কথা বলছেন, আপনাদেরই দলের উনি শীর্ষ নেতা, তার যেমন ফ্ল্যাগ যখন খালে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক কতটা বেদনার বা কষ্টের লাগছে আপনার কাছে? ভীষণ দুঃখ হয়েছে। আমি তো এসে দেখলাম আমাদের একটা ভালো একটা নেতা জানা কি আমরা ভীষণ ভালোবাসি, তার ঝান্ডা খালে খুলে ফেলে রেখেছে, কি জানি না কি কারণে একটা ভালো লোকের ঝান্ডা তৃণমূলই কটা গুন্ডা বাহিনী তোলাবাজ খাওয়া দু টাকা খাবার জন্য ফেলে দিচ্ছে, আমরা ভাবতে পারিনি। আপনাদের মূলত অভিযোগ শাসক দল তৃণমূলের দিকে? তৃণমূলের দিকে, তৃণমূলের ছেলে ফেলে আমাদের হুমকি দেয় প্রথম, তারপরে আমাদের ইদ্রিস ভাইকে বলে যে ঝান্ডা খুলতে, ইদ্রিস ভাই বলছে আমার তো ঝান্ডা খুলবো না, আমার তো ঝান্ডা মেরেছি খোলার জন্য নয়, এক ঘন্টা পরে ঝান্ডা ওরা খুলে খালে ফেলে দিয়েছে। এর পিছনে কি অভিযান লক্ষ্য? দেখুন, আমাদের ভাঙড়ে মিনি শক্ত ঘাঁটি তৈরি করে ফেলেছে, আগামী দিন আমাদের শক্ত ঘাঁটি ছিল আইএসএফ এর সাথে জোট, মানে জোটের পরে আমাদের কর্মী আইএসএফ এর কাছে ছিল, এখন বর্তমান আমি যা দেখলাম আইএসএফ এর সে বা সিপিএম কলেজ থেকে জয়েন করেছে, আজকে মিমি শক্ত ঘাঁটি, তৃণমূল ভয় করছে মিম এমন একটা দল যে মিম আসলে কিন্তু আমরা থাকবো না। দাদা, আমরা দেখছি আপনাদের যে এআইএমআইএম এর ফ্ল্যাগ মারাকে নিয়ে একটা অশান্তি হয়েছে, আদৌ কি হয়েছিল আপনার সঙ্গে, কি বলবেন? আমি তখন সকাল 10টা বেজে প্রায় 30 মিনিটের নাগাদ আমি রাজু ভাই আমার এই দুজন ভাই সুদুশি ভাই বাড়ি আমরা সকলে মিলে আমরা ঝান্ডা নিয়ে আমরা সাতুলিয়া ওপার থেকে শুরু করে সাতুলিয়া ব্রিজের থেকে শুরু করে পিঠাপুকুর এরিয়া পর্যন্ত আমরা ঝান্ডা মেরেছি। কমবেশি 100-200 ঝান্ডা মারার পরে আমরা ঝাড়সেই আমরা কাজের বাড়ি চলে গিয়েছি। যাওয়ার পরে আমাদের কাছে ফোন আসছে তৃণমূলের কিছু দুষ্কৃতি বলা যায়, নাম কি জানি না, তো ওনারা ফোন করে বলছে যে ইদ্রিস তুই ঝান্ডা মেরেছিস কেন, কাজ তুই আমার এলাকায় মারলি কেন। আমি বললাম যে আমি তো ব্লকের দায়িত্বে আছি, মিমের ব্লকের দায়িত্বে আছি, আমি যে কোনো অঞ্চলে গিয়ে ঝান্ডা মারতে পারি, তো আমি ঝান্ডা মেরে আমার কি অপরাধ করেছি? বলছে যে এখানে কোনো পতাকা নেই। আমি বলছি তৃণমূলের এখানে ঝান্ডা আছে, এখানে ভাজনের ঝান্ডা সবাইকে আছে, আমরা কেন মারতে পারবো না? এরা ধর্ম নিরপেক্ষ এবং নিরপেক্ষ একটা রাষ্ট্র দেশ, তাহলে আমরা কেন মারতে পারবো না? সবার অধিকার আছে।
তো আমি বলার পরে উনি বলছেন না সুন্দর মুজি না খুলিস তাহলে তোর দোকান বন্ধ। আমাদের এই পাশে আমার একটা ব্যবসায়ী সংস্থান আছে, দোকান আছে, সেই দোকান বন্ধ করার হুমকি দিয়েছে আমাকে যে সন্ধ্যের মধ্যে যদি না দোকান যদি না ঝান্ডা খুলিস তোর দোকান আমরা বন্ধ করে দেবো, তোর কোন বাপ থাকায় আমি দেখে নেবো, এই বলে আমাকে হুমকি দিয়েছে। আমি পুনরায় আমি সাবির গপ্পার সাহেব উনি রাজ্যে দায়িত্বে আছে এবং ইমরান সোলঙ্কি সাহেব দায়িত্বে আছে রাজ্যে, ওনার দুজনকে ফোন করলাম, দুজনাই বললে ঠিক আছে আপনি নিশ্চিত থাকুন আমি থানা এবং হাইকোর্টে ফোন করছে, উকিল লাগিয়ে দিয়েছে যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, দোকান তালা মারুক তারপর আমরা দেখে নেবো, যে আমরা সঙ্গে আছি চিন্তা করবেন না, আপনি ঝান্ডা খুলেছে আপনি পুনরায় ফের ঝান্ডা বলুন। আমরা পুনরায় এখন এই 4:40 আমরা আবার ঝান্ডা মারলাম, যত আবার ঝান্ডা খুলবে তত আমরা ঝান্ডা আবার মারবো, আমাদের ঝান্ডা মেরে মেরে আমরা শেষ হবে না, আমাদের আমাদের একটা যদি কাউকে গুলি মারে আমরা 10 জন আমাদের পাশে খাড়া হয়ে যাবে, আমরা ভয় করবো না আগামী দিনে। মূলত অভিযোগ কাদের বিরুদ্ধে, কারা এই ঘটনাটা ঘটিয়েছে? তৃণমূলের লোকজন, তৃণমূলের লোক আগামীতে প্রয়োজন হলে রেকর্ডিং আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে।